নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে আমি এসেছি আমার ভাইরা ভাইয়ের বাড়িতে। তো ভাইরা ভাই বললো যে আজকে নদীর ধারে অজয় নদী, এটা হচ্ছে অজয় নদী। এই অজয় নদীর ধারে মামারা এসছে, মামা মেসো, হ্যাঁ, তাদেরকে আপনারা সবাই চেনেন। তো যাই হোক, তাদের সাথে আজকে একটু পরিচয় করিয়ে দিই। ছোট পিকনিক করতে এসছে মামারা। কি দেবো তোমায়? মাংসের জন্য কি কি লাগবে? মমতাজের জন্য শাহজাহান কত কিছু করেছে। শাহজাহান জানতো যে মমতাজের জন্য এমন একটা স্মৃতি আমি রেখে যাব যাতে গোটা বিশ্ব বলে যে প্রেমিক একটা ছিল। তা আমাদের কাছে এসে যে এই যে রান্না বান্না করে যেটা খাওয়াবে, আমাদের তো আশা আছে যে আমরা আজ 4 বছর রান্না করে খাচ্ছি, এই স্মৃতিটা আমরাও তো রাখতে চাই না? দারুণ দারুণ। মামার সাথে থাকলে পরে সারাদিন হাসতেই থাকবো আমরা। মামা এমনই মানে মিশুকে মানুষ। মেসো মাছ ধরার জন্য জলে নেমে গেছে। ওখানে অনেক জল, কিন্তু মানে সেই হাঁস যেরকম এরকম এরকম করে পা দিয়ে নিজেকে উপরে উঠায়, ওরকম মেসো মশাই পা দিয়ে দিয়ে নিজেকে উপরে উঠিয়ে রেখেছে। আমি তো ভাবছিলাম মনে শুধু কিনে মাটি আছে, হাঁটছে উপরে। 14-15 ফুট জল আছে, 14-15 ফুট জল আছে। আরো বেশি বেটি, হ্যাঁ আরো বেশি না? জব্বর ঠান্ডা দিয়েছে না কি দেবো? এই যে তোমার কাছে বড় কড়াই লাগতেছে, তাহলে আমরা যে কড়াইতে রান্না করি সে কড়াই দেখলে তুমি বর্দি পালাই যাবা। আমি কইতেছি পেটের মাপটা জানো তো সবার, ওকে বলে দেই বেশি ভালো করে রাইন্দো না ভাই, ঝাল বেশি দেবা, মানে নুন একবার দেবা না বেশি, যদি ভালো হয় তাহলে এর থাকবে না। নে না না শোন দাদা, ভালোবাসা একটা জিনিস তো, হ্যাঁ ভালোবাসা একটা জিনিস, হ্যাঁ সেটা হচ্ছে মধুর, মধুর সে মধুর ভালোবাসা যদি বেশি বেশি মধু দিয়ে দাও ভালোবাসা টেকে না। অল্প মধু অল্প ভালোবাসা ভাগ করে খাও, তৃপ্তি পাবে। টক হয়ে থাকে বাবু, তাহলে কিন্তু দেবো না, ওই পয়টা নিয়ে নেবো আমরা। দেন দেন কিসে দেবো? আরে হাতে দাও বাবা, কিসে দেবা? নইলে ডাইরেক্ট আগ করতে পাও, ঢেলে দাও। আমাদের আজকে এখানকার পিকনিকের পর্ব শেষ, আমরা চললাম বাড়ি, আবার দেখা হবে নতুন। Thank you.